আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটি রিভিউ করবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ই ক্যাপ। এটি একটি 400 mg সফট ক্যাপসুল জাতীয় ওষুধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ই। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এখন আসুন যে ই ক্যাপ 400 mg এই ক্যাপসুলটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। তো অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, চুল শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, চুল পড়ে যায়, চুল ঝরে যায়, এইগুলো সমস্যার সমাধানে ওষুধটিকে ব্যবহার করা হয়। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি করে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করে। অনেকের দেখা যায় যে যৌন শক্তি অনেক কম, আবার অনেকের যৌবন নষ্ট হয়ে যায়। এই ওষুধটি সেবনের মাধ্যমে যৌন শক্তিকে বৃদ্ধি করা যাবে এবং যৌবনকে ধরে রাখা যাবে। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যে চেহারা থেকে বয়সের ছাপ দূর করে এবং চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে। অর্থাৎ অনেকের দেখা যায় যে অল্প বয়সে চেহারাতে বয়সের ছাপ পড়ে যায়, এই ছাপ দূর করতে এবং চেহারার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মেয়েদের মাসিকের জটিলতা দূর করে এবং মাসিক নিয়মিত করে। অনেক মেয়ে আছে যাদের মাসিকের বিভিন্ন ধরনের জটিলতা থাকে, অর্থাৎ অনিয়মিতভাবে মাসিক হয়, আর এই ওষুধটি সেবনের মাধ্যমে এই জটিলতা দূর করে নিয়মিতভাবে মাসিককে কন্টিনিউ করা যায়। পাঁচ নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে ঠান্ডা সর্দি কাশি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। অনেক বয়স্ক রোগী আছে যারা ঠান্ডা বা সর্দি কাশির ওষুধ খাওয়ার পরেও আশানুরূপ রেজাল্ট পায় না, সবসময় ঠান্ডা লেগে থাকে, সর্দি কাশি লেগে থাকে, আর এইগুলো দূর করতে সর্দি কাশি বা ঠান্ডা লাগার ওষুধের সাথে এই ওষুধটিকে দেওয়া হয়। ছয় নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ইমিউনিটি সিস্টেমকে বাড়ায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকার কারণে আমরা কিন্তু দুদিন চার দিন পর পরেই বিভিন্ন রোগে আক্রান্ত হই, আর এই ওষুধটি সেবনের মাধ্যমে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারবো, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই রকমভাবে আর রোগে আক্রান্ত হব না। এবং শেষ বা সাত নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে চোখের জ্যোতি বাড়াতে এবং জয়েন্টের জয়েন্টের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। অনেকের চোখের দৃষ্টিশক্তি অনেক কম বা চোখের জ্যোতি কম, সেক্ষেত্রে তাদের চোখের জ্যোতি বাড়ানোর জন্য ওষুধটিকে ব্যবহার করা হয়। আবার অনেকের দেখা যায় যে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, যেমন কোমরের জয়েন্টে ব্যথা হয়, হাঁটুর জয়েন্টে ব্যথা হয়, হাতের জয়েন্টে ব্যথা হয়, তো এই ব্যথাগুলো দূর করতে ব্যথানাশক ওষুধের সাথে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। তো মূলত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এবার আসুন তো আসলে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটি স্বাভাবিক মাত্রা সেবনে অত্যন্ত সুসহনশীল একটি ওষুধ, তবে অতিরিক্ত মাত্রা যদি সেবন করে কেউ সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, ঝিমুনি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে ইত্যাদি। আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ ভিটামিন ই এর প্রতি যদি কোনো রোগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সেই সকল রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে না। আর ওষুধটির সেবনবিধির কথা যদি বলতে যাই তাহলে একটি অথবা দুইটি করে ক্যাপসুল প্রতিদিন 1 থেকে 2 বার সেবন করতে হবে, এবং এই ওষুধটিকে অবশ্যই চুষে খেতে হবে। 1 থেকে 3 মাস ওষুধটিকে সেবন করতে হবে। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে এবং কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। আর ই ক্যাপ 400 mg-এর এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে বা ফার্মেসিতে একটু খোঁজ খবর নিলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 60 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।